আমার নাম মোহাম্মদ খোকন, আমি ঢাকা শহরে ওয়াসার কাজ করি। আমি প্রায় 7-8 বছর ধরে ওয়াসার কাজ করি। আমরা আগে কমলাপুর ঘুমাইতাম, এবং কমলাপুর যদি ঘুমাইতে যাই তো রেলওয়ে পুলিশ আমাদের মারে, এখানে এসে মাঝে মাঝে মারে। তো আমাদের কথা হইল কি, আমরা তোর বাপ মারপেটাতে টোকাই হয়ে বাইরে নেই, আমাদের পরিস্থিতি টোকাই বানাইছে। আমার তো আমার বাপ্পা আছে, কিন্তু বাপ্পা থাকলে কী হইব, ও যাইতে পারি না, কেননা যে কোনো পরিস্থিতি শিকার আমরা মানুষ করে টোকাই ভাই টোকাই। সরকার এত কিছু দেয়, আমি কিছু দেয় না। এই যে আমরা রাস্তাঘাটে থাকি, কোনোদিন ভাত খাইতে পারি, কোনোদিন পারি না। সকালবেলার ভাতে যে আহন খাইলাম, তাহলে আমার জীবনটা কত কষ্টের। কিন্তু আমরা মানুষের লোক হাসি খুশিভাবে থাকি, মানুষকে বুঝতে দেয় না, বুঝতে দিই না কেন যে কোনো একদিন তো সরকার আম করে দেখবো। যেদিন দেখবো এদিন কেন সরকারের কম যে বলে দেন, আমিও তো কেউ নাই। আমরা এতিম, নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে লয়ে গেছে গা, এ থাকি রাস্তাঘাটে, কী করবো মানুষ, আমিও তো জীবন। কিছু লোক আছে আইসার এতে মারে, রেলওয়ে জিআরপিরা গেটটা বাইরে মারতে মারতে লয়ে যায়। আবার যদি কিছু কইতে যাই তাহলে মাইরা নিয়ে মামলা দিয়ে দেয়, যে মাইর মারে আমগুলোকে দেয় তো রে, তো আরও দুটা পোলা আছে মাইরা পা ভাঙিয়ে দিছে। আমগুলো যদি এমনি মারে আমরা কী করবো, আমরা তো এই দেশের একজন, আমরা তো আরেক দেশে দেবাই সেই নেই গা, যে আরেক দেশে জন্মের পোলা পাট এই দেশে উদা ট্যাক লইছি। আমার বাপ্পাও তো এই দেশের, আমিও তো এই দেশে জন্ম হয়েছি, আমার বাপ্পাও তো এই দেশের লে কিছু করছে। কিন্তু সরকার কি আমাকে চোখে দেয় না, এত কিছু করতেছে। আমার গ্রামের বাড়ি ওই পার শরীদপুর, ঢাকা শহর আসি প্রায় 8-10 বছর হয়ে গেছে। এখানে কিছু করতে গেলে, ভালো কিছু করতে যদি যাই তো পুলিশ ধরা মারে, যদি একটু মনে করেন ভাঙ্গায় টোকাইতে যাই তো পুলিশ ধরা মাইরা ধরা মনে করেন যে জেলে ভরা দেয়। আমি কি আমরা কি করছি, কি অন্যায় করি আমরা, আমরা একজনের চাই আর নলে দুগা ভাত খাই, এর বেশি কিছু তো করি না, ওর মাথায় হতো বাড়ি দিই না। এই লাইনে যেমন বাপর মা মারা যাওয়ার পর আমি আয়া পড়ছি, এটি হচ্ছে আমাদের কন্ডাক্টর আছে, ও মায়া দয়া করে দেখি আর কি লয়ে যায়, এটা ঘুমে তুড়ে লয়ে যায়, এটা ওই বেটা যদি না ডাকতো না খাই মরতো হইতো। দেখা যায় 300 টাকা হারা দিন, যদি মেন হলে ডুবাই 300 টাকা পাই। এই ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজি কী করবো, আমগো তার কোনো বাড়ি ঘর নাই। সরকার বিভিন্ন বান্ডেজন করতেছে, আমগুলো কিছু করতে পারে না।